আসসালামু আলাইকুম। আজকে আমি আমার আমরা যে বাসা নিয়েছি নিউ ইয়র্কে, ওই বাসাটা আমি আজকে মানে আমাদের ব্যাকইয়ার্ড বলে এটাকে, অর্থাৎ বাসার পিছনে, প্রত্যেকটা বাসার পিছনে একটু জায়গা থাকবে, এটা এখানকার রুল। জায়গা একটু রাখতেই হবে, এখানে হয়তো কেউ যদি কিছু লাগাবে, যেমন এখানে এখানে এই বাড়িওয়ালা লাগাইছে, এটা আমরা ভাড়া থাকি। এই যে আপেল গাছ, এই যে আপেল হয়ে আছে, এই আপেল হয়ে আছে। সবচেয়ে আশ্চর্য বিষয়, এখন সন্ধ্যা 7:30 বাজে, বাট এখনও রোদ আছে। আজকে অবশ্য দিনটা একটু মেঘলা, তারপর একটু রোদ, ওই যে রোদের ঝলকানি দেখা যায়। মানে মোটামুটি আমেরিকার পুরা আমেরিকা একই ডিজাইনে বাড়িঘরগুলো করা। আর সবচেয়ে বড় জিনিস এখানে যেটা আমি খুব পছন্দ করি, গাছগাছালি প্রত্যেকটা বাড়িতে। এই যেমন এই গাছটা কোনো ফল নেই, আই ডোন্ট থিঙ্ক কোনো ফল এখানে আছে, কিন্তু গাছটা তারা ঠিকই লাগায় রাখছে। সেরকম ওই যে একটা গাছ লাগাইছে তারা, মানে অলমোস্ট সবাই একটা গাছ লাগায়। এই যে আমাদের বাড়ির পাশের বাড়িতে কত বড় গাছ লাগায় রাখছে, যে অভ্যাসটা এদের আছে আমাদের নাই। আমরা খালি গাছ কাটি। এই যে কি সুন্দর গাছ লাগায় রাখছে, বাট এটা ফল খাওয়ার চিন্তা করে না, মনে হয় এগুলো ফল নাই এগুলো কোনো, বাট তারা চিন্তা করে যে গাছগাছালি থাকলে অক্সিজেন বাড়ে, অক্সিজেন ভালো থাকে। এই যে একটা গাছ বাইয়া বাইয়া কোথায় উঠে গেছে, মানে লতা পাতা। অর্থাৎ এই যে আমি কিছুক্ষণ কিছু কয়েকদিন আগে বাড়িওয়ালা এগুলো সাফ করছে, নাহলে জঙ্গল ছিল এগুলো। এমনি হয়ে থাকে, আবার শীতের সময় তো এগুলো একদম পাতা থাকে না কোনো। সবার একটা মানে ই থাকে, লক্ষ্য থাকে যে একটা গাছ, অ্যাটলিস্ট একটা গাছ আমরা লাগাবো আমাদের বাড়িতে বা আঙিনায় একটা গাছ থাকবে, কিন্তু এই অভ্যাসটা আমাদের বাঙালিদের ভিতরে নাই। আমরা শুধু গাছ কাটতে জানি, লাগাইতে জানি না। যাই হোক, আমরা বাসাটা খুব ভালো পাইছি ছোটোখাটোর মধ্যে। এই বাসাটা ভাড়া $1,800 সব মিলাই। এখানে আবার পানি, গ্যাস, বিদ্যুৎ, এগুলো সব বাড়িওয়ালার। আর ওই ফ্রিজ চুলা টুলা সব দিয়ে দিবে, ওই যে চুলা টুলা সব দিয়ে দিবে, এরা মানে কোনো কিছু কিনতে হবে না, বাড়িওয়ালাই মানে এগুলো সাপ্লাই দেয় আর কি। তো আমরা এখানে থাকবো কিছুদিন, আমরা থাকবো, কিন্তু আমার ছেলেটা যেহেতু এই দেশে জন্ম, পাসপোর্ট হোল্ডার, ও থাকবে। আর আমরা বছরে একবার বেড়াতে আসবো, কারণ গ্রিন কার্ড আমাদের হবে। আমরা খুব অতি শীঘ্রই আমরা গ্রিন কার্ড পাবো। ওই গ্রিন কার্ডটাকে সচল রাখতে হলে বছরে একবার আসতে হবে 6 মাসের পরে। আল্লাহর রহমতে আল্লাহ আমাদের যদি সেই আয়ু আমাদের দান করেন, তাহলে আমরা বছরে একবার করে আসবো এখানে। এদের আবহাওয়াটা আমার কাছে খুবই পছন্দ, এই যে এখন বৃষ্টি হচ্ছে গুড়া গুড়া, আর এদের মাটিটা আমি দেখছি মানে ভিজা ভিজা থাকে সবসময়, যার ফলে ধুলা হয় না। এখন বাজে 7:30, সন্ধ্যা 7:30, ওই যে রোদ আছে এখনো। এত নীরব এলাকা, এত মানে কোয়াইট, কোনো চিল্লাচিল্লি নাই, কিছু নাই। এই পাশের বাড়িওয়ালা মাঝে মাঝে এইটার মধ্যে বসে, বসে চা টা খায় বিকালবেলা, ওই যে বাড়িওয়ালা। তখন একটু দেখি আমরা ওদেরকে কীভাবে চা খায়, কীভাবে আলাপ আলোচনা করে। যাই হোক, সব মিলে এরা এই জাতিটা অন্যরকম, মানে আমরা আমাদের জাতি থেকে এদের চালচলন অনেক আলাদা। এদের মতো যদি আমরা হতে পারতাম, তাহলে আমাদের দেশটা অনেক উন্নত হতো। কেউ কার খোঁজ খবর রাখে না, কে কী করলো না করলো, কী খাইলো না খেলো, কোনো খোঁজ খবর নাই, যার যার মতো শেষে থাকে। আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, এখন একটু কম। বৃষ্টিটা এদের দেশে একেবারেই কমন আমার মনে হয়, প্রতিদিনই মানে 2 দিন পর পর, 1 দিন পর পরই বৃষ্টি হয়।